আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অল অপশনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি প্রথমেই পেয়ে যাবেন। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি শুকনো আলুর দমের রেসিপি। রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগে, তাহলে দেখে নিন আমি কিভাবে শুকনো আলুর দম বানাই। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, এটা চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা যে কোনো আলু দিয়েই এটা বানাতে পারেন। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রত্যেকটা আলুতে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দেব, এটাতে করে আলু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর আলুর ভেতরে মশলা ডুববে। এইভাবে আলুটা হাতের মধ্যে রেখে আলুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। প্রত্যেকটা আলুতে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি। এখন 1 টিস্পুন রসুন বাটা দিয়ে আলুগুলোকে ম্যারিনেট করে নেব। রসুনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। প্রথমেই আলুগুলোকে ভেজে নেব, তার জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে ম্যারিনেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুগুলো ডিপ ফ্রাই করছি না, আপনারা চাইলে আলুটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন। ম্যারিনেশনে যে রসুন বাটাটা ছিল এক্সট্রা সেটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নেব। মাঝে মাঝেই আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেব, তাহলে আলুগুলো সমানভাবে ভাজা হবে। ভাজা হতে হতেই আলু কিছুটা সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু আমি ডিপ ফ্রাই করছি না তাই মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভাজতে হবে। আলুগুলো সোনালি করে ভাজা হলে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিলাম। কড়াইতে তেলটা একটু বেশি ছিল, 1 টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখেছি। এখন মশলাটা বানিয়ে নেব। 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। 1 মিনিট টমেটোটাকে মাঝারি আঁচে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা আর টমেটোটাকে আবারও আমি 1 মিনিট ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আলু ভাজার সময় আমি নুন দিইনি, তাই নুনটা স্বাদ বুঝে দিয়ে দিতে হবে। এই সময় নুনটা দিলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করে নিলাম। মশলাটা থেকে তেলটাও বেরিয়ে এসছে আর টমেটোটাও ভালো মতো নরম হয়ে গিয়েছে। খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেয়া আছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস।
এখন মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না আলুটা সুসিদ্ধ হচ্ছে। অল্প থেকে মাঝারি আঁচে রেখে রান্নাটা করতে হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তাহলে মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 10 মিনিট পর ঢাকা আমি সরিয়ে দিলাম, আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, ভালো করে মিশিয়ে নেব। আলুর দমটা প্রায় হয়েই গিয়েছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস। এটা দিলে আরও চটপটা টেস্ট হয়। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম, গরম গরম এই আলুর দম সার্ভ করে দেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারেন। আমি সার্ভ করে দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।